আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ডেস্কটপের মাদারবোর্ড দেখতে পাচ্ছি, ইন্টেলের বোর্ড, 41 বোর্ড, i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর। তো এটা পাওয়ার সাপ্লাই দিলেও আমাদের কোনো প্রকার পাওয়ারের লাইট এখানে অন হচ্ছে না, এখানে পাওয়ারের লাইট দেখাচ্ছে না, প্লাস পাওয়ার অন হচ্ছে না। তো আমরা এখন এটি একটু চেক করে দেখব কি কারণে এটি অন হচ্ছে না। তো আমাদের এখানে পাওয়ার সাপ্লাইয়ের পোর্ট আছে এবং এখানে 12 ভোল্টের লাইন আছে। তো আমরা এখানে ধরে দেখি, এখানে দুইটা পিন গ্রাউন্ড থাকে আর দুইটা হচ্ছে 12 ভোল্টের লাইন থাকে। তো আমরা সবগুলাতেই দিয়ে দেখি, দেখেন এখানে ফুললি শর্ট দেখাচ্ছে, গ্রাউন্ডেও গ্রাউন্ড আছে এবং 12 ভোল্টেও গ্রাউন্ড চলে গেছে। তো সেক্ষেত্রে বোর্ডটি ফুললি শর্ট আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মসফেট, এখানে আমরা মসফেট দেখতে পাচ্ছি, মসফেটে আমরা মসফেটের ড্রেনে আমরা রাখি, তারপরে শর্ট। আমরা বাজার মোডে রেখে নিচ্ছি মিটারটিকে, অ্যানালগ মিটার, ওকে। দেন আমরা এইখানে দেখেন প্রত্যেকটি পাই আমরা শর্ট পাচ্ছি। সো এদিকে দেখি যে কোনো মসফেটই আমরা বোল্টিং সেকশনের দেখি আমরা একই অবস্থা। ওকে, আমরা বায়োসের যে পিন আছে 8 নম্বর পিন, বায়োসের 8 নম্বর পিন পর্যন্ত শর্ট দেখাচ্ছে। ওকে, আমরা এই পাশে যে 12 ভোল্টের যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলো একটু চেক করে দেখি। সরে গেছে, দ্যাট মিন্স আমাদের মাদারবোর্ডটি ফুল শর্ট অবস্থায় আছে। ওকে, তো শর্ট কী কারণে সেটাই আমাদের বের করতে হবে।